2022 সালে রবীন্দ্র জয়ন্তীর দিন ক্যাথিড্রাল রোডে এক নতুন এক পুরস্কারের কি আবিষ্কার হলো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার। নিরলস সাহিত্য সাধনার জন্য আমাদের মুখ্যমন্ত্রী কবিতা বিতান একটি কাব্যগ্রন্থ লিখে, যে মহিলা তার রাজনৈতিক জীবন শুরু করেছেন তার নিজস্ব শিক্ষাগত যোগ্যতার মিথ্যা বলে, কারণ ক্ষমতাটা যদি রাখতে হয় তাহলে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা এরকম স্বৈরাচারী হন, যে পরিমাণ ঋণ নিচ্ছেন শোধ করবে কে? এই যারা ঋণের সুবিধে পাচ্ছেন, কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, হতশ্রী, রূপশ্রী, আমি তাদের বলি যারা পাচ্ছেন এই টাকাটা আপনাকেই ফেরত দিতে হবে, কোথেকে ফেরত দেবেন? উনি পালিয়ে যাবেন, কারণ উনি যা সম্পদ তৈরি করেছেন পালিয়ে যাবেন। এখন পশ্চিমবঙ্গবাসীকে তো তিনি গলায় নোবেল চুরি গেছে বামেদের আমলে, কিন্তু সেই নোবেল এখনো অবধি খুঁজে পাওয়া যায়। সিবিআই কে রাজ্য তদন্তে লাগিয়েছিল কিন্তু তবুও নোবেল খুঁজে পাওয়া যায়নি। এই রবীন্দ্র জয়ন্তীর দিনই এক তৃণমূল আর কি, যার নাম হচ্ছে গিয়ে মানগোবিন্দ, এতে কি হয়েছে? এইভাবে সাহিত্যের গুণমান বিচার করছে? এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই। আচ্ছা, তিনি ভালো নাটককার হতে পারেন কিন্তু তার আত্মসম্মান বোধ তিনি সমর্পণ করেছেন। আচ্ছা, অপাং এপাং ঝপাং ধাপাং এই সমস্ত হাম্বা হুম্বা, মা ডাকে হাম্বা, বাবা ডাকে বোম্বা, এই সমস্ত কি বলবো, অশ্রাব্য অর্থহীন প্রলাপ, এবং এটা উনি জানেন বলেই উনি কিন্তু খুব পরিকল্পনা করে হিসেব করে ফিল্মের চকচকে এক নায়ককে বাজারে নামিয়ে দিয়েছে। যে কি মনে হয় যে মানুষ কি পরিবেশের প্রতি সচেতন হবে? এক কালো ইতিহাস রয়েছে বামেদের, যেখানে 1967 সাল থেকে আমি জানি না এই বিষয়টাতে কেউ আলোচনা করেছে কিনা বা করে কিনা, কিন্তু মানুষ তো মানুষের কথাকে তো অগ্রাহ্য করে বা এড়িয়ে চলে যাওয়া যায় না। শিল্প গড়বার এবং শিল্প বিকশিত হওয়ার জন্য অতক্ষণ নির্দিষ্ট অর্থনৈতিক প্রেক্ষাপট দরকার। কারখানা কেন বন্ধ হচ্ছে? তিনি ভাবছেন কারখানাটা বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হলো? কেন ডানলপ বন্ধ হলো? কেন যেসব বন্ধ হলো? কেন বান স্ট্যান্ডার্ড? কোনো আন্দোলন তো নেই, বরং আন্দোলন নেই বলেই তারা বন্ধ করতে পারছেন দ্রুত। ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ বিকেন্দ্রীকরণ, বাংলায় আমরা সরকার বুঝি, কিন্তু তৃতীয় স্তরে সরকার কি? 2005 সাল থেকে 2010 সাল অবধি আমাদের এই রাজ্যে যিনি এই কলকাতা পৌরসভার এই কাজটা সম্পন্ন করেছিলেন, পরিচালনা করেছিলেন, 5 বছর সময় পেয়ে, তার সাথে আজকে আমরা বসে আছি। আমাদের সঙ্গে রয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। নমস্কার, অনেক ধন্যবাদ বিকাশ দা। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, এটা আনএক্সপেক্টেড বললাম। আপনার সাথে আজকে শুধু শিল্প নিয়ে কথা বলবো। 1955 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন জীবনানন্দ দাস বিষ্ণুদেব, এবং তারপরে 2021 সালে যদি চলে আসি তাহলে ব্রাত্য বসু। 2022 সালে রবীন্দ্র জয়ন্তীর দিন ক্যাথিড্রাল রোডে নতুন এক পুরস্কারের কি আবিষ্কার হলো, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার। নিরলস সাহিত্য সাধনার জন্য আমাদের মুখ্যমন্ত্রী কবিতা বিতান একটি কাব্যগ্রন্থ লিখলেন। মুশকিল হচ্ছে যে আমরা মানে অধোগতির দিকে এত দ্রুত গতিতে এগোচ্ছি, এবং আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন সত্তাকে আমরা এত বেশি বেশি করে তোষামদ আবৃত করেছি যে এখান থেকে বেরোবা মুশকিল ক্ষমতায় থাকতে গেলে। আজকে ক্ষমতায় থাকতে গেলে মমতার বা মোদির বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আমি পার্লামেন্টে বলেছিলাম, তোমরা আলোচনা করতে গিয়ে কথায় কথায় মোদি বলো, মমতারও এখানে এমন একজন নেতা মন্ত্রী এমপি এমএলএ নেই যারা 5 মিনিট কথা বললে 5 বার মমতার নাম করবেন না, না করলে এতে চাকরি চলে যাবে। এই হচ্ছে স্বৈরতান্ত্রিক ঝোঁক। এই ঝোঁকটা ক্রমশ ক্রমশ আমাদের এখানে দীর্ঘ ছায়া ফেলছে। ভাবুন তো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় মমতাকে ডিলিট দিলেন, আমার কোনো আপত্তি নেই, মমতা যদি ডিলিট পেতেন যোগ্য হতেন, কিন্তু যে মহিলা তার রাজনৈতিক জীবন শুরু করেছেন তার নিজস্ব শিক্ষাগত যোগ্যতার মিথ্যা বলে, তো যার উত্থানের
মূল জায়গা হচ্ছে মিথ্যা, যার বিরুদ্ধে বহু অপরাধমূলক অভিযোগ রয়েছে। সারদা কেলেঙ্কারি, নারদা মামলায় তিনি যেভাবে বলেছেন যে এটা কোনো অপরাধ নয়, রাজীব কুমারকে যখন সিবিআই তদন্ত করতে এসেছেন তখন তিনি রাস্তায় ধর্ণা দিয়েছেন, সরাসরিভাবে অপরাধের সঙ্গে যুক্ত, তাকে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট দেয় তখন তো ভাবতেই হবে যারা সিদ্ধান্ত নিলেন তারা কোন কোন দুর্নীতির সঙ্গে যুক্ত। এবং আজকে তো ধীরে ধীরে প্রমাণ হতে যাচ্ছে যে সমস্ত শিক্ষক নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগের এই দুর্নীতির সঙ্গে বহু মাথা যুক্ত যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটে এবং সিন্ডিকেটে ছিলেন সিদ্ধান্ত নিয়েছেন মমতাকে ডিলিট দিতে হবে। আজকে বাংলা একাডেমি যে একটা পুরস্কার চালু করেছেন এটা সাহিত্য একাডেমির পুরস্কার নয়, এটা পরিষ্কার বুঝে নেওয়া দরকার। সেই পুরস্কার নিয়ে তো এখন মানুষ হাসাহাসি করছেন, আপনি দেখুন সোশ্যাল সাইটে যান কী সাংঘাতিকভাবে মানুষ বিক্ষুব্ধ হয়েছেন। উনি কবিতা রবীন্দ্রনাথের জন্মদিনে রবীন্দ্রনাথকে অপমান করা হলো, এখন এটা হচ্ছে, তার কারণ ক্ষমতাটা যদি রাখতে হয় তাহলে আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা এরকম স্বৈরাচারী হন তারা নিজেরাই নিজেদের গর্বিত করেন। সে রবীন্দ্রনাথ বলেছেন না, নিজেরে করিতে সম্মান দান নিজেরে কুহু করিও না অপমান, এরা তো সে নিজেরাই নিজেদের অপমান করছেন। এর বাইরে আর কী বলবো, যদি যিনি পুরস্কার পেলেন তার যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তিনি বলতেন এই পুরস্কার পাওয়ার যোগ্য আমি নই, কিন্তু না, তিনি তাদের দিয়ে বলিয়েছেন যে আমাকেই পুরস্কার দিতে হবে। ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদের সিনেট সিন্ডিকেটে রেখেছেন তাদের তিনি বাধ্য করেছেন বলতে যে আমাকেই ডিলিট দিতে হবে। এইভাবে এই সমস্ত সম্মাননার প্রতি কি বলবো অপমান করা হচ্ছে, এই সম্মাননার প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি করা হচ্ছে, কলঙ্কিত করা হচ্ছে। এই আমরা এতটা কলঙ্কিত হচ্ছি যে মাঝে মাঝে মনে হয় যে কেন মানুষ বিক্ষোভে ফেটে পড়ছেন না, এবং যেদিন ফেটে পড়বেন সেদিন আমাদের সামনে উদাহরণ কিন্তু শ্রীলঙ্কা, দেখেছেন শ্রীলঙ্কা কি হচ্ছে। যদিও আমাদের রাজ্যের যে মানে আমাদের যে কর বাকি বাকি যেটা, হ্যাঁ তাই তো বলছি, আমরা তো পরিষ্কার ঋণ জালে জড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ, যে পরিমাণ ঋণ নিচ্ছেন শোধ করবে কে? এই যারা ঋণের সুবিধে পাচ্ছেন কন্যাশ্রী, লক্ষ্মীশ্রী, হতশ্রী, রূপশ্রী, আমি তাদের বলি যারা পাচ্ছেন এই টাকাটা আপনাকেই ফেরত দিতে হবে, কোথেকে ফেরত দেবেন? আজকে আপনি ব্যাংক থেকে টাকা ঋণ করছেন সেটা আপনাকে তো ফেরত দিতে হবে সুদ সহ, কোথেকে ফেরত দেবেন? ফেরত দেওয়ার জায়গা নেই, উনি পালিয়ে যাবেন, কারণ উনি যা সম্পদ তৈরি করেছেন পালিয়ে যাবেন। একথা আজকে বলছি না, আমি বহুবার বলেছি আমার ফেসবুকে লিখেও, কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে তো তিনি গলায় ফাঁস দিয়ে দিলেন। ব্রাত্যবসুর মতো একজন নাট্যকার, আমি আমি আপনার কথাটা শোনার পরেও আবার এই প্রশ্নটার দিকে আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করছি, যে ব্রাত্যবসুর মতন একজন নাট্যকার যিনি আগের বছর শেষ বছর আর কি মানে সেই সাহিত্য একাডেমি আলাদা এবং এটা নতুন, সেটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে, কিন্তু তার বাইরে বলছে তিনি একজন বিশেষ নাট্যকার এই মুহূর্তে বাংলায়, আমি অস্বীকার করি না। এখন এই মুহূর্তে তিনি কি লিখছেন তার লেখা আমি পড়িনি যদিও, বা নতুন নাটক তিনি বার করেছেন কিনা জানি না, হয়তো ব্যস্ত আছেন শিক্ষামন্ত্রীর কাজে, কিন্তু তার মতন একজন ব্যক্তিত্ব এতে কি হয়েছে এইভাবে সাহিত্যের গুণমান বিচার করছে? এতে তো বিস্মিত হওয়ার কিছু নেই। আচ্ছা, তিনি ভালো নাটককার হতে পারেন কিন্তু তার আত্মসম্মান বোধ তিনি সমর্পণ করেছেন। আচ্ছা, তার আত্মবোধ এবং চেতনাকে তিনি সমর্পণ করেছেন স্বৈরাচারী শক্তির কাছে। ওখান থেকে আজকে বেরিয়ে এসে সিদ্ধারা সিদ্ধি করে দাঁড়াবার মতো সাহসও নেই, কেন উনি জানেন লোককে কোনো না কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে এবং সেইখান থেকে তিনি মুক্ত হতে পারবেন না, সেই ভয়ে। এটা আমি কোনো ব্যক্তির উদ্দেশ্যে বলছি না, ব্রাত্যবাবু শিক্ষিত মানুষ, ভালো নাটককার, নাটককার হিসেবে তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু নাটককার যখন রাজনৈতিক নেতা হিসেবে মন্ত্রী হন তখন তার ভূমিকাকে আমার সমালোচনা করতেই হয়, এবং সমালোচনা করাটা আরও কঠিন কঠোর ভাষায় করা দরকার। শুধু এইটুকুই বলছি যে কেউ যদি তার চেতনাকে সমর্পণ করেন স্বৈরাচারী পায়ে সে কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না, সেই পরিণতি হয়েছে। নোবেল চুরি গেছে বামেদের আমলে, কিন্তু সেই নোবেল এখনো অবধি খুঁজে পাওয়া যায়। সিবিআইকে রাজ্য তদন্তে লাগিয়েছিল কিন্তু তবু নোবেল খুঁজে পাওয়া যায়নি। এই রবীন্দ্র জয়ন্তীর দিনই এক তৃণমূল আর কি যার নাম হচ্ছে গিয়ে মানগোবিন্দ,
তিনি বলেছেন যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর তো আর কি তাকে আর কি অসম্মান করে নোবেলটা দেওয়া হয়েছে, তার জন্য আর কি বাংলার ছেলেরাই নোবেল চুরি করেছে। বলবেন ধরুন এই সমস্ত মানুষ যাদের এই বোধ এবং এই চেতনা, তারা কতটুকু রবীন্দ্রনাথ জানেন আমি জানি না, তারা কতটুকু নোবেল পুরস্কারের ইতিহাস জানেন আমি জানি না, আমিও হয়তো সব জানি না, কিন্তু একজন নির্বাচিত প্রতিনিধি যখন এ কথা বলেন তখন বুঝতে হবে তিনি অনেক হিসেব করে বলছেন বা তাকে দিয়ে বলানো হচ্ছে। এবং আজকে তাহলে এই সত্যটা বেরিয়ে এলো অনিচ্ছাকৃত হলেও যে নোবেলটা চুরি করেছেন বাংলার ছেলেরাই, এবং তার মানে তিনি জানেন কারা চুরি করেছেন, তারাই হয়তো তখন চুরি করিয়েছিলেন বামফ্রন্ট সরকারকে অপদস্থ করবার জন্যে, এবং বামফ্রন্ট সরকার তখন খুব দ্রুত সিবিআই হাতে তদন্ত তুলে দিয়েছেন, সেটা ভালো কাজ করেছেন, নতুবা এ নিয়ে আরেকটা আন্দোলন হতো হয়তো যে বামফ্রন্ট সরকার এই তদন্ত ধামাচাপা দিতে যাওয়ার চেষ্টা করছে। আজকে নিঃসন্দেহে ওই এমএলএর কথা থেকে আমি বলতে পারি যে নোবেল চুরি তাহলে ওই দলের লোকজন তার সাকরেদ্রাই করেছিলেন এবং সেটা উনি জানেন। আজকে বাংলার পুলিশকে দিয়ে উনি তাদের গ্রেপ্তার করাবেন কিংবা দু চারটে ছেলেকে ধরে পিটিয়ে গ্রেপ্তার করিয়ে নাটক করাবার চেষ্টা করবেন, এটাও হতে পারে। আচ্ছা, মানে আপনি বলছেন যে এবার সত্যিকারের রেপ্লিকাই চলে আসছেন আসল নোবেলের জায়গায়। না, আমার মনে হয় যে এই বিষয়টাকে নিয়ে বাঙালিদেরকে একটা খুবই দুর্বল একটা জায়গা আঘাত করা দেয়, মানে খোঁচা মারা যায়, আমি সহজে এই শব্দটা বললাম, এবং সেইটা বোধ হয় প্রত্যেক বছর রবীন্দ্র জয়ন্তীতে ফুটে ওঠে। বাঙালিদের আত্মসম্মানে আঘাত হয়েছে, রবীন্দ্রনাথকে অপমানিত করা হয়েছে রবীন্দ্রনাথের জন্মদিনে, বাংলা একাডেমি আপাং এপাং ঝপাং ধাপাং এই সমস্ত হাম্বা হুম্বা, মা ডাকে হাম্বা বাবা ডাকে বোম্বা, এই সমস্ত কি বলবো অশ্রাব্য অর্থহীন প্রলাপ তাকে পুরস্কৃত করেছেন। আমরা উনি হয়তো ভেবেছেন আবল তাবল কথা বললে পরে আবল তাবল রচনা করা যায় না, সুকুমার লেখার প্রত্যেকটা লেখার পেছনে অর্থ ছিল, অর্থবহ এবং কাব্যিক। এখন যারা পুরস্কার দিয়েছেন তারা হয়তো মনে করছেন যে আগে এরকম বললে আগে লেখা দুটো শব্দ মিলিয়ে দিলেই তো বিরাট কবি হয়ে গেল না, সেটা অপমান, এই চূড়ান্ত অপমান আমাদের বাঙালিদের সহ্য করতেই হবে যতদিন না বাঙালি আর সকলে মিলে বাঙালি বলতে আমি শুধু বাংলা ভাষাভাষী বলছি না, যারা বাংলা পৃষ্ঠি বাংলা সংস্কৃতির যারা গর্ব করি তারা যদি নিজেরা কোমর সিধে করে না দাঁড়ায় তাহলে আমাদের আরও মাথা নত করতে হবে, আরও মাথা নত করতে হবে, এবং সেটা কোন পর্যায়ে যাবে যতক্ষণ না শ্রীলঙ্কা জাতীয় ঘটনা ঘটছে বোঝা যাবে না। রাজ্য তথা দেশে বিদ্যুতের একটা দারুণ সমস্যা রয়েছে এবং সেক্ষেত্রে পাশাপাশি জলের মানে ভূগর্ভস্থ পানীয় জলেরও একটা সমস্যা রয়েছে। কিন্তু আমি বিদ্যুৎ নিয়ে কথা বলছি প্রথমে, যে কয়লা প্রায় 90% আমাদের যে আর কি ইলেকট্রিসিটি তৈরি হয়, বিদ্যুৎ তৈরি হয় আমাদের কাছে আসে পৌঁছায় বাড়িতে, তার মূল প্রধান মূল র মেটেরিয়াল। আপনার কি মনে হয় যে দেউচা যদি তৈরি হয় তাহলে ইকোসিস্টেম বা পরিবেশ প্রথমত কি হয়ে যাবে, এবং সেই দেউচা তৈরি হলে কি সত্যি সত্যি ঘাটতি মিটবে? দেউচা হচ্ছে একটা ধ্বংসকারী পরিকল্পনা। লক্ষ্য করে দেখবেন দেউচা পাচামির কয়লা প্রকল্প কিন্তু কোল ইন্ডিয়া দায়িত্ব নেয়নি, যারা গোটা ভারতবর্ষে বহুদিন ধরে এ কয়লা সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করেছেন বিশেষজ্ঞতা অর্জন করেছেন তারা চালায়, যাই জন্য কোল ইন্ডিয়া তৈরি, তারা দায়িত্ব নেননি। গোটা পৃথিবী জুড়ে এখন আওয়াজ উঠেছে যে পরিবেশ রক্ষার্থে এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তাকে ঠেকাতে গেলে পরে আমাদের এই যে ফসিল ফুয়েল তার ব্যবহার বন্ধ করতে হবে, কয়লা পেট্রোল এই সমস্ত ব্যবহার বন্ধ করে আমাদের বিকল্প শক্তির দিকে যেতে হবে। আজকেই আমার সঙ্গে ডিভিসির চেয়ারম্যানের একটা বিষয় আলোচনা ছিল, সেখানে তারা বলছেন যে ডিভিসির যে সমস্ত প্রকল্পগুলো স্বাভাবিক মৃত্যু হয়েছে সেখানে তারা আর এই থার্মাল প্রজেক্ট করবেন না, তারা সোলার এনার্জি তৈরি করার চেষ্টা করছে। বিজ্ঞান অনেক দ্রুত এগিয়ে গেছে, গ্রিন এনার্জি, হ্যাঁ গ্রিন এনার্জি, এটা তো আমাদের মানব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন,
আর দেউচা প্রকল্প যেটা করছেন সেটা একবারে একটা মিথ্যা চটক। কয়লা আছে প্রায় আপনার 150-200 মিটার নিচে, তার উপরে ব্যাসাল্ট আছেন, তাকে তোলবার মতো প্রযুক্তি আমাদের নেই, সে প্রযুক্তি আনতে হবে তাহলে বাইরে থেকে, বাইরে থেকে আনতে গেলে পরে আমাদের টাকা নেই, তাহলে সেই টাকা নিতে হবে প্রাইভেট পার্টির কাছ থেকে। ইতিমধ্যেই তিনি আদানির সঙ্গে যোগাযোগ করছেন এবং আদিবাসীদের সেখান থেকে উচ্ছেদ করা হবে, পরিবেশ ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র দেউচাপাচিমি অঞ্চল, হরিণসিংহা এসব জায়গায় নয়, গোটা আশেপাশের জেলাগুলো বিধ্বস্ত হয়ে পড়বে। এবং এটা উনি জানেন বলেই উনি কিন্তু খুব পরিকল্পনা করে হিসেব করে ফিল্মের চকচকে এক নায়ককে বাজারে নামিয়ে দিয়েছিলেন, কারণ নাম করতে চাই না, সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া যায়। কিন্তু সাধারণ মানুষের বিক্ষোভ তো এমন জায়গায় আছে, ভাবতে পারবেন না, আমি তো গিয়েছিলাম সেখানে, দেখেছি আমি, যে আমরা যখন যেদিন গেলাম তার আগে পুলিশ প্রশাসন থেকে ভয়ানক প্রচার করা হয়েছে, কেউ মিটিংয়ে যাবেন না, অমুক তমুক, কিছু কিছু আদিবাসীকে ভয় দেখিয়ে, প্রায় বলা যেতে পারে তাদের মাথার বন্দুকটিকে ভয় দেখিয়ে তাদের দিয়ে ভিডিও রেকর্ডিং করানো হয়েছে, যাবেন না। যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তাদের গ্রেপ্তার ভয় দেখানো হয়েছে, কাউকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা যখন সেখানে গেছি কোনো লোকজন নেই, আমরা দাঁড়িয়ে বললাম আমরা মিটিং করব, একজন থাকলেও করব। এবং আপনারা বিশ্বাস করতে পারবেন না, যখন মিটিং শুরু করলাম কাতারে কাতারে মানুষ বিভিন্ন গ্রাম থেকে, মহিলারা হাতে লাঠি নিয়ে বেরিয়ে এসেছিলেন মিটিং শুনেছেন। আমি সেদিনই তাদের কাছে আহ্বান করেছিলাম যে আপনারা এই হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, যারাই আপনাদের উচ্ছেদ করতে আসবেন তাদের প্রতিরোধ করবেন। তারপরে প্রশাসনিক শক্তি অপব্যবহার করা হয়েছে, এই আন্দোলনকারী নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের প্রলোভন দেখানো হয়েছে। সরকার যদি প্রশাসনকে কাজে লাগিয়ে প্রলোভন দেখাতে পারে, ভয় দেখাতে পারে, তাহলে সাধারণ নাগরিকদের অধিকার আছে মানুষকে বোঝানোর যে ওই প্রকল্পটা একেবারেই ভাঁওতা। এবং এখন আদিবাসীরা বুঝতে পেরেছেন, তারা ওই চাকরির ভাবতায় ভুলছেন না, এ নিয়ে অনেক বক্তব্য আমার আছে, সে আদিবাসীদের কাছেই বলবো, কিন্তু এটা একটা সম্পূর্ণ ভাঁওতা, এতে পশ্চিমবঙ্গের উন্নতি তো হবেই না, বরং পশ্চিমবঙ্গকে ধ্বংসের আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। এটাই মনে হয়, কারণ এর আগেও যে সমস্ত জায়গাতে আমাদের এই ধরনের কাজপত্র হয়েছে, পরিবেশ শুধু ধ্বংসই হয়েছে, তার বাইরে কিছু হয়নি। এই বিষয়টা আসলে খুব মনটাকে কোথাও একটা কি ভারী করে দেয়, কারণ আমি দেখতে পাই যে সেই লাশগুলো, বা আমি দেখতে পাই সেই রক্তগুলো, যেটা এখনো পর্যন্ত আর কি সাধারণ মানুষের চোখে ধরা দেয়নি, কিন্তু কোথাও একটা কি দেখা যায়, ইতিহাস দেখা সেখান থেকে আর কি এই দৃশ্য দেখতে পারা যায়। আমি বলেছিলাম শিল্প নিয়ে কথা বলবো, তাই আমি আমার প্রশ্নটাকে আবার শিল্পের দিকে রাখছি। শিল্প মানে সব ধরনেরই শিল্প। এক কালো ইতিহাস রয়েছে বামেদের, যেখানে 1967 থেকে আমি জানি না এই বিষয়টাতে কেউ আলোচনা করেছে কিনা বা করে কিনা, কিন্তু মানুষ তো মানুষের কথাকে তো অগ্রাহ্য করে বা এড়িয়ে চলে যাওয়া যায় না। বহু মিল বন্ধ হয়ে গেছে, জুট মিল বন্ধ হয়ে গেছে তখন 1967 সালে, যখন অজয় কুমার মুখোপাধ্যায় এবং যদিবাবু ডেপুটি চিফ মিনিস্টার, সেই সময়ের কথা বলছি, তখন ঘেরাও বলে একটা বিষয় খুব বিখ্যাত হয় এবং সেটা পরবর্তীকালে ইংলিশ একটি ডিকশনারিতেও আর কি সেটা শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে নেওয়া হয়েছে একদমই। এবং এই ঘেরাও এবং এই মজুর বা শ্রমিকদের যে জায়গা, তা ঘিরে মানে একটা দীর্ঘ সময় ধরে শাটডাউন, বন্ধ হয়ে যাচ্ছে কলকারখানা, পাটকল, আমি জুট মিলকে নিয়ে কথা বলছি, এই অবস্থা কি? এটা একটা ভুল ধারণা থাকতে পারে। আমি বহু জায়গায়, বহু সভাতে, বহু শ্রমিক সংগঠন যেখানে যেখানে যাই, তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি কোনো গবেষণামূলক কাজ করে দেখেছেন যে প্রকৃতপক্ষে শ্রমিক আন্দোলনের জন্য কোথায় কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে? তথ্য নেই, এটা প্রচার। কলকারখানা পশ্চিমবঙ্গের বুকে বন্ধ হওয়ার পেছনে নির্দিষ্ট অর্থনৈতিক কারণ আছে, যেটা বুঝতে হবে, সে কথা আজকে আমি নই, বহুদিন আগেই রণজিৎ গুহ লিখে গিয়েছিলেন অ্যাগনি অফ ওয়েস্ট বেঙ্গলে, স্বাধীন হওয়ার পর মাশুল সমীকরণ নীতি গোটা পূর্বাঞ্চলকেই প্রচণ্ড ক্ষতি করেছে এবং সাহায্য করেছে পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলকে। মাশুল সমীকরণ নীতির বিরুদ্ধে বামেদের লড়াই ছিল, এবং লক্ষ্য করে দেখবেন জ্যোতিবাবু এবং ডক্টর অশোক মিত্র যখন অর্থমন্ত্রী হয়েছিলেন তারা কেন্দ্রের সঙ্গে লড়াই করেছিলেন,
একটা সময় এসে এই মাশুল সমীকরণ নীতিটা প্রত্যাহার করা হলো, তখন দেখবেন পশ্চিমবঙ্গে বিভিন্ন শিল্প হয়েছে। হলদিয়া কী কাজ না হয়েছে, পেট্রোকেমিক্যালস হয়েছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শিল্প তৈরি হয়েছে এবং প্রচুর শিল্প গড়বার প্রস্তাবনা আসছিল। এটা ঘটনা, এই ঘটনা অস্বীকার করা যায় না। এখন ইদানিং দেখবেন জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে, কোনো ঘেরাও তো নেই, শ্রমিকদের কোনো ধর্মঘট নেই, কেন জুট মিল বন্ধ হচ্ছে? বরং এখনকার মুখ্যমন্ত্রী কিন্তু শ্রমিকদের ধর্মঘটের বিরুদ্ধে মালিকদের পক্ষে কথা বলছেন, তাও বন্ধ হচ্ছে কেন? বিগত 10 বছরে পশ্চিমবঙ্গের কারণ তথ্য দেখছিলাম, প্রায় 1000-এর ওপর ছোটো বড়ো শিল্প বন্ধ হয়ে গিয়েছে। কেন বন্ধ হচ্ছে? কোনো ধর্মঘট নেই, শ্রমিকরা লড়াই করতে পারেন না, শ্রমিকরা দাবি আদায় করতে গেলে তৃণমূলীরা ঝান্ডা নিয়ে গিয়ে তাদের মাথায় বাড়ি মারেন, তাহলে বন্ধ হচ্ছে কেন? তা শিল্প গড়বার এবং শিল্প বিকশিত হওয়ার জন্য কতক্ষণ নির্দিষ্ট অর্থনৈতিক প্রেক্ষাপট দরকার, এবং যারা শিল্প করেন তারা জানেন শ্রমিক আন্দোলন হবে, তারা এটা জেনেই করেন। আমি ছোট্ট একটা উদাহরণ দিই, ধরুন হরিয়ানার মানসারে যেখানে অটো কারখানাগুলো হয়েছে, অটো হাব, সেখানে তো সাংঘাতিক জঙ্গি শ্রমিক আন্দোলন হয়েছে, এমনকি শ্রমিক আন্দোলনের ফলে দুর্ভাগ্যজনক যদিও শ্রমিকদের এটা কাম্য ছিল না, একজন অফিসার পর্যন্ত খুন হয়ে গিয়েছিলেন, কই সেখান থেকে তো কারখানা চলে যায়নি। সুতরাং যারা বলেন যে শ্রমিক আন্দোলনের জন্য কারখানা বন্ধ হয়ে যাচ্ছেন, তারা বুঝে হোক না বুঝে হোক মালিকের দেওয়া তত্ত্বটাকেই কিন্তু প্রচার করেন। এর পেছনে অনেক কৌশল আছে, সেই প্রচারগুলো হয়ে যায় সাধারণ মানুষ, তিনি জানেন না কারখানা কেন বন্ধ হচ্ছে, তিনি ভাবছেন কারখানাটা বন্ধ হয়ে গেল, কেন বন্ধ হলো, কেন ডানলপ বন্ধ হলো, কেন যেসব বন্ধ হলো, কেন বান স্ট্যান্ডার্ড, কোনো আন্দোলন তো নেই, বরং আন্দোলন নেই বলেই তাদের বন্ধ করতে পারছেন দ্রুত। আন্দোলন যদি তীব্র থাকতো তাহলে বন্ধ করতে সাহস পেতেন না। অতএব যারা মনে করেন যে শ্রমিকদের জন্য কারখানা বন্ধ হচ্ছে, তাদের কাছে সবিনয়ে বলবো, তারা সত্যটাকে বিকৃত করেন এবং আসল সত্যটাকে আড়াল করেন পুঁজিপতিদের স্বার্থেই। এটাই লাস্ট এবং শেষ প্রশ্ন আপনার কাছে, যে কি মনে হয় যে মানুষ কি পরিবেশের প্রতি সচেতন হবে? মানুষকে হতে বাধ্য, মানুষ মানুষ তো পরিবেশ থেকে মানুষের জন্ম, মানুষকে তো ব্রহ্মাও সৃষ্টি করেননি, যীশুখ্রিস্টও সৃষ্টি করেননি, আল্লাহও সৃষ্টি করেননি, আল্লাহ যীশুখ্রিস্ট ব্রহ্মা সব মানুষের সৃষ্টি। মানুষ হচ্ছে এই প্রকৃতির সম্পদ, এই প্রকৃতি থেকে মানুষের জন্ম, সেজন্য মানুষকে স্বাভাবিকভাবেই প্রকৃতিকে বাঁচাতে হবে এবং প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব রেখেই তাকে পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে হবে। সেই জন্যই নিঃসন্দেহে মানুষ ভাবছেন, এবং ভাবছেন বলে পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ তো এখন পরিবেশ রক্ষায় সচেতন হচ্ছেন, শাসকেরা হচ্ছেন না, সাধারণ মানুষ হচ্ছেন। এই শাসকেরা যেখানে পরিবেশ ধ্বংস করার চেষ্টা করবেন তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করবে, দেউচাপাচাপিতে আদিবাসী মানুষগুলো করছেন, তারা তো আমাদের এখন যেতে হচ্ছে না, তারা নিজেরাই করছেন, নিজেরা লাঠি নিয়ে রুখে দাঁড়াচ্ছেন, তার কারণ তারা বুঝেছেন যে পরিবেশ তা যদি চলে যায় তাহলে তাদের বাজবার নিরাপত্তা থাকবে না। সেজন্যই এটা পরিষ্কার বুঝে নেওয়া ভালো যে মানুষ কিন্তু পরিবেশ বাঁচানোর পক্ষে, যারা পরিবেশকে ধ্বংস করে মুনাফা করতে চায় তারা ব্যতীত সবাই পরিবেশের পক্ষে। বেশ, জুট মিলের কারখানা বা পাটকল তো আবার খুলবে কিনা জানা নেই, খুললে ভালো, এবং প্লাস্টিক ব্যাগের যে ব্যবহার সেটা বন্ধ হলে ভালো, অদূরে শিল্প কিভাবে হবে তা জানা নেই, তবে এখন আমাদের মুখ্যমন্ত্রী তিনি খুব ভালোই আছেন পুরস্কৃত হয়ে, আমরা তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, মানে আমি একা জানাচ্ছি। কথা হলো এতক্ষণ ধরে বিকাশরঞ্জন ভট্টাচার্যের সাথে, অনেক ধন্যবাদ। ঠিক আছে।